আসিফ কথা বলো, আসিফ কবে বলো, আসিফ আসিফ রাহুল এদিকে এসো, শিগগির এদিকে এসো। আসিফ অজ্ঞান হয়ে গেছে, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চলো। আমি এখানে কেন? আসিফ তুই কি তাহলে? আমার তো ফাঁসির হুকুম হয়েছিল। আপনার সে কথা মনে আছে? হ্যাঁ। শুনুন, আপনার ছেলে এখন সম্পূর্ণ সুস্থ। মা, আমার আমার কি হয়েছিল? তোর ফাঁসির হুকুমের পর তোর বাবার মৃত্যু দেখে তুই পাগল হয়ে গিয়েছিলি। পাগল? হ্যাঁ, তুমি পাগল হয়ে গিয়েছিলে। তুমি তুমি এখানে কেন এসেছো? তুমি তো আদালতে সাক্ষ্য দিয়েছিলে আমি তোমাকে নষ্ট করতে গিয়েছিলাম। যাও যাও, চলে যাও এখান থেকে, যাও। না, আমি কেন মিথ্যে সাক্ষ্য দিয়েছিলাম তোমাকে সব খুলে বলছি। শোনো প্রিয়া, তোমাকে একটা কথা বলি, আসিফের বিরুদ্ধে আদালতে মামলা চলছে। মামলা চলছে? হ্যাঁ, তাই কাল তুমি কোর্টে ওর বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে বলবে সে তোমার ইজ্জত নষ্ট করতে এসেছিল। যদি না বলি? যদি না বলো তাহলে আসিফের বাবা করে হত্যা করব। তোমার প্রেমিকা তাহলে এই মিথ্যে সাক্ষ্য তোমাকে দিতেই হবে। এখন কি করবে তুমি ভেবে দেখো। এখন তুমি বলো, আদালতে তোমার বিরুদ্ধে মিথ্যে সাক্ষ্য দিয়ে আমি কোন অন্যায় করেছি কিনা? প্রিয়া প্রিয়া, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। এসব এখন থাক আসিফ, এসো। আসিফ, ও অ্যাডভোকেট রাহুল। তোকে ভালো করার পেছনে সমস্ত কৃতিত্বই রাহুলের, আর ও না থাকলে আমিও হয়তো বাঁচতাম না। ভাইয়া, আপনি আমার মাকে বাঁচিয়েছেন, আপনার কাছে আমি চিরঋণী। সন্তানের কাছে মা কত প্রিয় তা শুধু আমিই জানি, কারণ আমি আমার মাকে হারিয়ে সে ব্যথা বুঝতে পেরেছি। কিন্তু ভাইয়া, দুদিন পর আমার ফাঁসি হবে, আমি আমার মায়ের বুক থেকে হারিয়ে যাব ভাইয়া। না, তোমার এই ভাই বেঁচে থাকতে তোমার ফাঁসি।